জেপি নাড্ডার সভায় যোগদান করতে আসা বিজেপি কর্মীদের আক্রমণের ঘটনাকে ক্রিকেটের ভাষায় রিভার্স সুইপ বলে আখ্যা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তার কথায়, গত সাড়ে চার বছর ধরে বিজেপি একতরফাভাবে আক্রমণ করে চলেছে, এবার আগামী দিন তাদের, এমনটাই বক্তব্য জিতেন্দ্র চৌধুরীর। কিন্তু আরেক দিক থেকে বলতে হবে, এটা কেন হলো? গত সাড়ে চার বছর ধরে তারা একতরফা অন্য দলের প্রতি আক্রমণ করে চলেছে। গতকাল থেকে ওই ক্রিকেটের ভাষায় রিভার্স সুইপিং শুরু হয়েছে, যে তুমি সাড়ে চার বছর মেরেছ, আগামী দিন আমাকে এটা দেখিয়ে নিচ্ছ।